মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, নারায়ণগঞ্জের চাষাড়া অ্যাপোলো ক্লিনিকের সামনে দুজনকে চারদিক থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে কয়েকজন যুবক। শুক্রবার রাতের এ ঘটনায় বাঁচানো যায়নি দানিয়ালকে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার পর চাষাড়া বালুর মাঠ এলাকায় অবস্থান করছিলেন দানিয়াল ও তার বন্ধু শুভ। প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় তাদের। পরে অভিযুক্তরা দুজনকে অটোরিকশায় করে মাসদাইয়ের এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শুভকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথম বলছে যে ছিল এরকম এরকম মারামারি লাগছে, তোমার বাইরে মাইরা ফেলছে। পরে আমি নিচে নামি আসতেছি, তখন দেখি যে ছিল বাইরে লাশটা পড়ে আছে আর কি, বাসার সামনে মিশুক থেকে নামাইতে আছে। তো আমি নামতে নামতে মিশুক চলে গেছে আমার। পুলিশ জানায় নিহতের নামেও থানায় মামলা আছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আমরা অভিযান পরিচালনা করতেছি এবং এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেছি যে কারা এই ধরনের ঘটনা ঘটাইলো, কোথায় ঘটালো, সম্পূর্ণ বিষয় আমরা তথ্য সংগ্রহ করার পরে বিস্তারিত জানাতে পারব। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা এবং অটোরিকশা গ্যারেজের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।